অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে সোনার চামচ নিয়ে জন্মেছেন। ব্যারাকপুরে সভা থেকে কটাক্ষ করলেন সুপ্রিয় ঘোষ। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে এসেছেন সোনার চামচ মুখে দিয়ে। তিনি কোনো সময় কোনো লড়াই আন্দোলন দেখেননি। অনেকেই তার বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে, কেউ সামনে করছেন, কেউ বা লুকিয়ে করছেন। এই বিষয়ে বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে ধরেন সুপ্রিয় ঘোষ। আমরা প্রশ্ন করতে চাই, আপনাকে যখন ওই উক্তি আপনি করেছিলেন, ভাইটা যখন অর্জুন বাপ্পার কাছে জিজ্ঞেস করেন যে এবার কি ভাই গো, অর্থাৎ যুবরাজ আপনি আপনার রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন আমার কথার ভুল ব্যাখ্যা করেছে মিডিয়া। আমরা ভুল ব্যাখ্যা করিনি। যে মানুষটি রাজনীতি করতে এসছেন সোনার চামচ মুখে দিয়ে, যে করণীয় লড়াই আন্দোলন ছিলেন না, তাকে ইমপ্রুভমেন্ট করার প্রক্রিয়া যারা চালু হয়েছিল তৃণমূল কংগ্রেসে, নিশ্চিতভাবে আমরা, শুধুমাত্র আমরা নয়, অন্যান্য বিরোধী দল শুধু নয়, আপনার তৃণমূলের অন্তরে বড় বড় নেতা নেত্রী হয় তার বিরোধীরা করছেন, কেউ সম্মুখে করছে, কেউ সামনে করছে, কেউ লুকিয়ে লুকিয়ে করছে। যারা লুকিয়ে করছে, যারা লুকিয়ে লুকিয়ে আপনাদের বিরোধিতা করছে, তাদের হয়তো সহজ হচ্ছে না আপনার বিরোধিতা করা, কিন্তু নিশ্চিতভাবে যারা ওপেনলি করছেন তাদেরকে হয় আপনারা সাসপেনশন দিচ্ছেন, তাদেরকে বলছেন তারা ধরে কেউ নয়, কিন্তু ভুল করে ফেলেছেন মেদিনীপুরে ওই জননেতার বিরুদ্ধে তা করতে গিয়ে। কারণ এসিসির অধিকারী ছেলে শুভেন্দু অধিকারী, যার ওই 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন, যাকে আপনারা বারবার ঘটা করে দেখান যে মমতা ব্যানার্জির আন্দোলনের মেন হাতিয়ার ছিল সিঙ্গুর এবং নন্দীগ্রাম, তার 100% যেটুকু সম্মান দেওয়া সেটা ওই পরিবারকে আপনারা দেননি। সে আমাদের তারা আসুক বা না আসুক, সে নিয়ে হয়তো বিতর্ক চলবে, আমরা নিশ্চিতভাবে একজন জননেতাকে আমাদের দলে চাই, কিন্তু তার মানে এটা নয় যে আমরা শুভেন্দু অধিকারী শুধুমাত্র প্রশংসা করে গেছি, আমরা তার ভুলগুলো বলেছি নিশ্চিতভাবে, কিন্তু আপনার এই সাহস নেই। আপনার দলে যখন যে থাকে তখন সে সোনার পাত্র, আপনার দল থেকে যে বেরিয়ে যায় তখন তার নামে 97 থেকে 100 খানা মামলা করা হয়, তার সর্বপ্রথম এবং সর্বশেষ উদাহরণ আমাদের এলাকার অর্থাৎ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, যার নামে মামলা হয়নি আপনার দলে থাকা সময়। কিন্তু যখন কি অভিযোগ আসে এবং আপনাকে চ্যালেঞ্জ করে বাইরের বাচ্চার বেলার মতো বলেছিল, আমি আপনার ব্যানারে ছবি না নিয়ে যদি কোনো পশ্চিম বাংলায় 100 নেতা তৈরি হয় সে চ্যালেঞ্জ করে দেখিয়েছিল, আপনার এটা গড়ে সহ্য হয়নি। যে কারণে কোনো না কোনো কারণে কোনো না কোনো সময় প্রায় প্রতিদিন অর্জুন সিং এর বাড়িতে আপনি পুলিশি হানা দেওয়াচ্ছেন, কোনো না কোনো কারণে আপনি পুলিশে হ্যারাসমেন্ট করাচ্ছেন, কোনো না কোনো কারণে কোনো না কোনো সূত্রে মৃত যাওয়া কেস সেটা থেকে আপনি ওয়ারেন্ট বের করিয়ে মিস ড্রাইভ করে করতে